নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমে সংবাদ শিরোনাম। উধারবন্দের যুবকের উপর ধারালো অস্ত্রে প্রাণঘাতী হামলা, প্রেম সংক্রান্ত সংঘাত। ছ থেকে বারো বছরের শিশুদের কোভিড ভ্যাকসিনের অনুমোদন কেন্দ্রের। বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে মিয়ারা অধিকার পাবে না, মন্তব্য জয়ন্ত মল্লের। অপরিকল্পিত পাহাড় কাটায় তলিয়ে যাচ্ছে মহাসড়কের বহু অংশ। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। উধারবন্দের ময়নারবন্দে এক যুবকের উপর ধারালো অস্ত্র নিয়ে প্রাণঘাতী হামলা চালানো হলো। গুরুতর আহত অবস্থায় যুবকটিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দীপঙ্কর দাস নামের ওই যুবকটি যখন একটি যুবতীর সঙ্গে কথা বলছিল, তখন তার উপর হামলা চালায় অন্য দুই যুবক। মাটিতে লুটিয়ে পড়ে দীপঙ্কর। এর আগেই বাইক দিয়ে পালিয়ে যায় দুই যুবক। এটি প্রেম ঘটিত বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। ছ থেকে বারো বছর পর্যন্ত শিশুর জন্য কোভিড ভ্যাকসিন দেওয়ার অনুমোদন দিল কেন্দ্র। ড্রাগস কন্ট্রোলার অফ ইন্ডিয়া এই অনুমতি দিয়েছে। এর ফলে এখন থেকে ছ থেকে বারো বছরের শিশুকে কোভ্যাকসিন দেওয়া যাবে। এই অনুমোদন জরুরি ভিত্তিতে দেওয়া হয়েছে। বিজেপি যতদিন থাকবে ততদিন মিয়ারা অধিকার পাবে না, আমরা মিয়াদের ভালোবাসি না, এমন মন্তব্য করলেন বিজেপি নেতা জয়ন্ত মল্ল বড়ুয়া। তিনি বলেন, গুয়াহাটিতে এখনও মিয়ার দাপট রয়েছে। আপ ও এজেপির প্রার্থীকে মিয়ারা ভোট দিয়েছে, বিজেপি থাকতে মিয়ারা তাদের অধিকার পাবে না। আপ মিয়ার ভোটে জিতেছে বলে তিনি মন্তব্য করেন। মিয়ার ভোটে আপ বা জাতীয় পরিষদ জিকিছে। মিয়ার ভোটে যেতিয়া আমি জিকা আরম্ভ করিম, তেতিয়া আমি জনিয়া বাগবর অসমৰ 126টা সমষ্টি জিকিম। মিয়ার আধিপত্য গুৱাহাটীৰ মাজতো এতিয়াও আছে। মিয়াই জিকাব পাৰে বা মিয়াই হারাব পাৰে, এনেকুৱা এটা পরিবেশ আছে। আমিতো মিয়াক মৰম নকৰোঁ। আমি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নেতৃত্বত সরকার চলিব, তেতিয়ালৈকে অসমত মিয়াই নিজৰ অধিকাৰ নাপাব। সব কথাটো এনেকুৱা যে আপোনালোকে কেতিয়াবা কেতিয়াবা বিভিন্ন নির্বাচনত ইন্ডিপেন্ডেন্ট কেন্ডিডেটও জিকে, গতিকে কোন জিকিছে সেইটো লৈ ইমান ডাঙৰ কথা নহয়। আৰু যিকেইটা ওয়ার্ডত জিকিছে সেইকেইটা ওয়ার্ড হল মানে মিয়ার ভোটেরে যত জিকে তাত আপে জিকক বা জাতীয় পরিষদে জিকক। এটা মিয়ার ভোটেরে আপ বা জাতীয় পরিষদ জিকিছে তাক লৈ আমি চিন্তা কৰিবলগা নাই। মিয়ার ভোটেরে যেতিয়া আমি জিকা আরম্ভ করিম, তেতিয়া তো আমি জনিয়া বাগবর অসমৰ 126টা সমষ্টি জিকিম। গতিকে আমি এইকেইটা সমষ্টি আমার হিসাবরও নাছিল, চেষ্টা আমি চলাইছিলোঁ যে আমার তাত থকা খিলঞ্জীয়া মুসলমান আর হিন্দু মানুষের ভোটেরে আমি জিকিব পাৰোঁ নেকি। যেহেতু মিয়ার আধিপত্য গুৱাহাটীৰ মাজতো এতিয়াও আছে, সেইটো আমার কারণে দুঃখজনক। এইটোৱে যে গুৱাহাটীত আজির তারিখতো দুটা ওয়ার্ড মিয়াই জিকাব পাৰে বা মিয়াই হারাব পাৰে, এনেকুৱা এটা পরিবেশ আছে। সেই পরিবেশৰ পৰা আমি পরিত্রাণ পাবৰ কাৰণে এবাৰ চেষ্টা কৰিছিলোঁ, সিমানেই আৰু। গতিকে আমি আপে কওক, জাতীয় পরিষদে কওক, এইবিলাক মিয়ার পার্টি, আর মিয়ার পার্টিক লৈ আমি ইমান চিন্তা কৰিবলগা নাই। চাওক, আমিতো মিয়াক মৰম নকৰোঁ। মিয়াক মৰম কৰিবলৈতো আমাক ৰাইজে ভোট দিয়া নাই। বরাক উপত্যকার স্বপ্নের মহাসড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। নিত্যদিন জীবনের ঝুঁকি নিয়ে ওই পথে যাতায়াত করছেন যাত্রীরা। জীবনের ঝুঁকি ও চরম ভোগান্তির শিকার হয়েও ওই পথে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন তারা। বিশেষ করে নির্মীয়মান মহাসড়কের বালাছড়া থেকে দুর্গাছড়া পর্যন্ত স্থানে স্থানে ঠিকাদার সংস্থার অপরিকল্পিতভাবে পাহাড় কেটে ফেলার ফলে মাটি ধসে তলিয়ে গেছে মহাসড়ক। এর ফলে ফেঁসে যায় যানবাহন। জেসিবি লাগিয়ে সেসব যানবাহনকে উদ্ধার করার দৃশ্য ধরা পড়েছে ঈশান বাংলার ক্যামেরায়। এ নিয়ে ঈশান বাংলার নিউজ এডিটর অমল লস্করের এক বিশেষ প্রতিবেদন। একাকিত্বের সুযোগে প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নীলামবাজার পুলিশের জালে ধরা পড়েছে এক যুবক। বাংলাদেশ সীমান্তবর্তী কবলগ্রামে অভিযান চালিয়ে আব্দুল আজিজ নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। মার্চ মাসে এক গৃহবধূকে যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। জোয়ারাটি আব্দুল আজিজ নামের একজন পলাতক পদকিয়া। আমি কাবুল গ্রামৰ পৰা আটক কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু বৰ্তমান তেখেতক আমি নিয়োগ জিম্মালৈ প্ৰেৰণ কৰিছোঁ। তেওঁৰ ওপৰত কি কেছ আছে? তেওঁৰ ওপৰত এটা ৰেপ কেছ আছে, 376।
তেওঁ ক'ৰ পৰা আটক কৰিছিল? তেওঁ কাবুলৰ কাবুল গামৰ পৰা আমি আটক কৰিছিলোঁ। আব্দুল আজিজ বাড়ি কাবুল বালিয়া তোমাৰ কেনে আটক কৰা হৈছে? বহুত ৰেপ কৰিছে। এই যে মেটা আছিলে, মেটা বয় বয়স কত? যে মেটা ৰেপ কৰিছিলে, মেটাৰ বয়স আমি কৈ যাম পাৰ। এইবোৰ আমাৰ পুলিচ সমান পুলিচ। স্কুল ইউনিফর্ম দুর্নীতির তদন্তে কাঠিগড়ায় যান ডিডিসির রাজীব রায়, সঙ্গে ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অমিতাভ রায় সহ বিভাগীয় কর্মকর্তারা। মঙ্গলবার তদন্তে গিয়ে বেশ কয়েকটি স্কুলে গণ অভিযোগের সত্যতা খুঁজে পান তারা। জেলা প্রশাসনের তদন্তে বেরিয়ে এসেছে অত্যন্ত নিম্নমানের পলিস্টার কাপড় দিয়ে তৈরি করা হয়েছে স্কুলের ইউনিফর্ম। এসএমসির সভাপতিরা জানান, কাঠিগড়ার বিইও কার্যালয়ে এই আধিকারিকের চাপে নিম্নমানের কাপড় গ্রহণ করতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ। এদিন স্কুলে স্কুলে তদন্ত শেষে হিলারায় থাকা বিইও কার্যালয়ে গেলে কাউকে না পেয়ে বিইও কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে অনুপস্থিত কর্মচারীদের খাতায় লাল কালের দাগ বসিয়ে দেন ডিডিসি। আমার নাম সানন্দ দাস। আপনার কোন স্কুলের? আমি বলছি, আমি স্কুলের এসএমসি প্রেসিডেন্ট। কেটে হয়েছে ঘটনা? মানে আমরা যেটা খাবার যারা দিছে এটা তো সাই স্কুল ইন্সপেক্টর আর বিওয়া তারা মিলিয়ে দিছে। সাপ্লাইয়ার তারা ঠিক করছে, সব তো তারা ঠিক করছে। সাপ্লাইয়ার কোন জায়গার? সাপ্লাইয়ার করিম মঞ্জুর। কমিটিটা কিভাবে গঠন হয়? এসআই বিও হঠাৎ করে হেড টিচারকে বলে, তুমি এই মুহূর্তে কিছু সময়ের মধ্যে ওটা দিয়ে দাও। তখন হেড টিচার আমাকে বলেনি, আমার এসএমসি, আমি প্রেসিডেন্ট, আমার কমিটির যে সদস্যগুলো আছে কাউকে বলেনি। হেড টিচারে ব্যক্তিগতভাবে কমিটিটা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে, দেওয়ার পরে কিছুদিন পরে বললো, আমাদের ইউনিফর্ম এসেছে ভানু, ইউনিফর্মটা দিতে হবে। ঠিক আছে, ইউনিফর্ম তো দেবো, তার আগে আমরা কোটেশনটা দেখে নিব, কোটেশনটার মধ্যে কী কী আছে আমরা দেখে নিই ইউনিফর্মটা। যে আমাদের ডিলার কতজন আছে কাছার মধ্যে? বললো 25 জন আছে। তো 25 জনের মধ্যে আমরা 2-3 জন দেখার মতো আমরা আর কোনো অথরিটি আছেনি। হ্যাঁ বলেছে আছে, কিন্তু এই ধরনের কোটেশন আসেনি। বাগানে কর্মরত অবস্থায় গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। এখন পর্যন্ত আরকাটিপুর বাগান কর্তৃপক্ষ নিহত ওই শ্রমিকের পরিবারের খোঁজ খবর নেয়নি। এ নিয়ে প্রচণ্ড অসন্তোষ প্রকাশ করেছে সারা আসাম হরিজন উন্নয়ন সমিতি। এ সম্পর্কে তারা একটি স্মারকপত্র তুলে দেন জেলাশাসকের কাছে। সমিতির সভাপতি ব্রজলাল রবিদাস বলেছেন, চা বাগান ম্যানেজার মহেন্দ্র সিংয়ের নির্দেশে গাছের মগডালে উঠে গাছ কাটে মাখন রবিদাস। সেই গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়ে মারা যায় মাখন। কিন্তু বাগান কর্তৃপক্ষ নিহত মাখনের ময়নাতদন্ত করাতে বাধা দেন। এই ঘটনায় উধারপুর থানায় একটি মামলা দায়ের করেন নিহত মাখনের স্ত্রী পূজা রবিদাস। কাটতো, তার ডিউটিতে দেওয়া হয়তো গাছ কাটা, অন্য কিছু করতো না। হ্যাঁ, তার বাড়ি থেকে প্রতিবাদও উঠছিল, কিন্তু কেউ এটা খেয়াল করে নাই। 7 তারিখ প্রায় 1টা-1.5টার সময় এই মাখন রবিদাস ডাইরেক্টর বাংলা কম্পাউন্ডের কমপ্লেক্সের সামনে, কমপ্লেক্সের মধ্যে কাজ করতেছিল, গাছে উঠিয়া ডাল কাটাকাটি করতেছিল। এটা বাগানের ম্যানেজারের অর্ডার মতো। বাগানের টিলাবাবু আছে যজ্ঞেশ্বর কৈরি, টিলাবাবুয়ে যে সর্দারের সর্দার রহিতিকিয়াসন এবং আরও শ্রমিক পূর্ণবাসী রবিদাস মিলিয়ারা সামনে গাছ কাটাইতেছিল বাগান ম্যানেজার। বাগান ম্যানেজারের নাম হলো মহেন্দ্র প্রতাপ সিং। গাছ কাটতে গিয়া প্রায় 1:30 সময়, 7 তারিখ, সে গাছ থাকে নিচে পড়লো, 15 ফুট নিচে, উপরে থেকে নিচে পড়ে গেছে, এবং ডাল একটা বড় ডাল তার উপরে আইয়া পড়ছে নিচে। ম্যানেজার চাইছিল যে এমনি নফা দফা করে দিতা, তাই পোস্টমর্টম করাইতে না, কিন্তু মেডিকেল কর্তৃপক্ষ কইছে না, এটা ঘুঙ্গুর থানা থাকি আন্ডারে পোস্টমর্টম করাইতো, এবং পোস্টমর্টম 8 তারিখ করানো হয়েছে ঘুঙ্গুর থানা জড়িয়ে। এরপর আজ পর্যন্ত বাগান ম্যানেজার মহেন্দ্র প্রতাপ সিং আজ পর্যন্ত এই পীড়িতার ঘরে কোনো যায় নাই। সামনে ফ্যাক্টরির পরেই বাড়ি, আজ পর্যন্ত 1 কেজি আটা পর্যন্ত দেয় নাই বাগান ম্যানেজার। অরজোয়া তার যে মানুষটা মারা গেছে তার ওয়াইফ কেস দিছে, 21 তারিখ এফআইআর করছে, এটা 71 নম্বর কেস। এখন এটা এই কেসটারে
দাবাচাপা করার জন্য। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি। গৌতম দা কোথায় যাচ্ছ? ওই তো অম্বিকাপুরটি ইসকন মন্দিরের পাশে মেডিকারা ফার্মেসিতে। প্ল্যাটিনাম জুবলি অফার চলছে, একেবারে হোলসেল রেটে সব ধরনের জেনুইন মেডিসিন পাওয়া যাচ্ছে ওখানে। ওরে বাবা! এসএন অর্থোপেডিক হসপিটাল এবার নিয়ে এসেছে অর্থোপেডিকের জন্য উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা। এখন থেকে আপনাদের চিকিৎসা করাতে যেতে হবে না বহির রাজ্যে। এসএন অর্থোপেডিক হসপিটাল, নাগাটিলা পয়েন্ট, সোনাই রোড। আমাদের হসপিটালে রোগী দেখবেন বিশিষ্ট সিনিয়র অর্থোপেডিক প্রফেসর ডাক্তার কৈলাস শেট্টি, এছাড়াও রোগী দেখবেন বিশিষ্ট সিনিয়র ডাক্তার ইন্তেকাব আলম। আমাদের হসপিটালে প্রত্যেক দিন রোগী দেখবেন বিশেষজ্ঞ অর্থোপেডিক ডাক্তার শামসুর রহমান লস্কর, ডাক্তার সুদীপন দেব, বিশিষ্ট অর্থোপেডিক ডাক্তার শামীম আহমেদ, এছাড়াও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে থাকছেন ডাক্তার শাহিদুল আলম বরভুইয়া, ডাক্তার ফিজা রহমান। এছাড়াও থাকছে আমাদের হসপিটালে অপারেশন থিয়েটার, রোগীদের জন্য কেবিন রুম, এক্সরে মেশিন। আমাদের হসপিটালের ভেতরে রয়েছে মেডিসিন শপসহ অর্থোপেডিকের সব রকমের ইকুইপমেন্ট। উন্নত মানের চিকিৎসা করানো হয় এখানে, তাই চলে আসুন আমাদের এসএন অর্থোপেডিক হসপিটাল, নাগাটিলা পয়েন্ট, সোনাই রোড। যোগাযোগের জন্য মোবাইল নম্বর 7896748534 অথবা 6900469641। এছাড়াও আপনি যোগাযোগ করতে পারেন 8638729520 নম্বরে। শিক্ষা জগতে নতুনত্ব নিয়ে এলো ইন্সপায়ার একাডেমি। ক্লাস 9 ও 10 এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ইন্সপায়ার একাডেমি দিচ্ছে সর্বোচ্চ পর্যায়ের উচ্চমানের ক্লাস, গুণগত মানের সেরা শিক্ষা দিতে ইন্সপায়ার একাডেমি প্রতিশ্রুতিবদ্ধ। আগামী 20 এপ্রিল ও 24 এপ্রিল হবে ডেমো ক্লাস। আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন ইন্সপায়ার একাডেমি, নাজিরপট্টি, শিলচর বর্ধন কমপ্লেক্সের উল্টো দিকে। কন্ট্যাক্ট নাম্বার 7002440523 9394171445। হায়দ্রাবাদের ডাক্তারকে দিয়ে শিলচরে থেকেই অনেক কম খরচে ভালো চিকিৎসার সুযোগ পাচ্ছেন। গত 3 মাস থেকে হায়দ্রাবাদের বিখ্যাত সব ডাক্তাররা রোগী দেখছেন প্রেমতলার মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে। প্রতি শুক্র ও শনিবারে রোগী দেখছেন ওই ডাক্তাররা। অনেক জটিল রোগে আক্রান্তরা সুস্থ হয়েছেন শিলচরে থেকে। এ নিয়ে কিওর প্লাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের নম্বরগুলো হলো 9395413890 বা 9169166907। ফিরে এলাম বিরতির পর। সোমবার রাতের প্রবল ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে করিমগঞ্জের লক্ষ্মীবাজার এলাকায়। ওই রাতে এলাকার বেশ কয়েকটি ঘরবাড়ি ভূপতিত হয়েছে। সীমান্তবর্তী এলাকার বেশ কয়েকটি ঘরের চাল টিন তুফানে উড়িয়ে নিয়ে গেছে বাংলাদেশে। তারা এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। জয়দীপ নমশূদ্র, সমরেন্দ্র পাল, অমরেন্দ্র পাল, রেবারানী পাল, বাপন নন্দীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানুষজন সম্পূর্ণ কাজ করার মতন সেই ক্ষমতা নাই, আর ঘরে থাকতাম সেমনি, ঘর দুয়ার থাকে না, মাথা তো আর জায়গা নাই। এখন আর একটা ব্যবস্থা করে দিই দয়া। আমরা ঘরের ভিতরে তো পানি তো আর কিছু রাখছে না, ঘর থেকে বাইরে তাম সেই সমস্যা নাই, ওরকম অবস্থা করছে। এখন বাইরেও বাইরে কিতা করতাম, এই অবস্থা ঘরের ভিতরে আরো মাথার উপরে কাঠ পড়ছে, কাঠ পড়ে ঘর থাকে বাইরে থাকে, রাখতে রাখতে পরে মানুষ আইসে আইয়া তো ঘর থাকে বাইরে করছে। আমার নাম সমরেন্দ্র পাল। কিতা হয়েছে আমার? তো মানে কালকে আমার ঘর নিয়েছে গিয়ে নম্বর। আমার নাম রেবা পাল। আমরা ঘরটা উড়াইয়া নিচে গিয়ে একদম খুশিয়ারা নদীর কিনারে ঘর উড়াইয়া নিচে গিয়ে একদম ইয়ে করে দিয়েছে। অস্তিত্ব নাই ঘর, দিয়েছে ঘর, দিয়েটাও নিচে গিয়ে উড়াইয়া। কোন এলাকা? এটা হইলো লক্ষ্মীবাজার জিপি লাফা সাহেব। কালকে 4 নম্বরটা ওয়ার্ড। আর কালকে তো মানে আপনার সবটা উড়াইয়া নিজে গিয়া, বাংলাদেশের বর্ডার ওখানে থাকি, সবটা নিজে গিয়ে উড়াইয়া তুয়ানে জালির ভিতরে। তুয়ানে নিচে গিয়া আর বাংলাদেশের বর্ডারের সামনে থাকি আমরা। এখন আমরা কীটা চাই? আমরা তো ওখানে সাহায্য চাই, কিছু ঘরদুয়ারের এই ব্যবস্থাটা দিতাম। আপনার বিরাট অসুবিধা খুঁজে গেছি গিয়া।
আমরা অভাবী মানুষ, আমরা গরিব মানুষ, আমরা এখন তো আর ই করতাম যেন কালকা বহুত কষ্ট করিয়া বাচ্চা কাচ্চার নাতিন কুটি কুটি নাতিন আসার লইয়া খুব কষ্ট করিয়া রয়েছি। করিমগঞ্জ ভেটারবন্ধ হাসপাতালের বেহাল অবস্থা, সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে থুকছে ওই হাসপাতাল। সেখানে একজন চিকিৎসক থাকলেও নেই কোনো কোয়ার্টার, ফলে দুর্লভ ছড়ায় ভাড়াটে হিসেবে থাকতে হচ্ছে ওই চিকিৎসককে। এমন অবস্থায় ওই চিকিৎসক কতদিন ওই হাসপাতালে থাকবেন এই নিয়ে প্রশ্ন উঠছে। মই এতিয়া কি ক'ম, মোৰতো মানে 11 মান্থছে হৈছে চাকৰি এটা সোমোৱাই, তো মোৰ এইটো 1 ইয়াৰ ৰুৰেল পষ্টিং হয়। তো মই যেনেকুৱা আহি দেখিছোঁ এনেকুৱাই আছে, এতিয়া ৰিপেয়াৰিং তো একো নহয়, মইতো নাজানো এইবিলাক বেপাৰত। আপুনি যদি জানিব চাই তো হায়াৰ অথৰিটিৰ লগত মাতিব লাগিব। এবছৰৰ ভিতৰত একো ৰিপেয়াৰিং হোৱা নাই, মইতো দেখা দেখোঁ একো কাম হোৱা নাই। তো আপোনাৰ ওপৰত এটা অভিযোগ আহিছে আপুনি সদায় নাহে বুলি, এইটো কথাৰ ওপৰত কি ক'ব? মই সদায় আহোঁ, সদায় আহি থাকে। মানে আপোনাৰ নামটো কি মেডাম? নেহা কলিতা। আপুনি সদায় আহে, রাইজের অভিযোগটো মিছা? মই দেখক, মই শিলচৰত থাকো, মানে মই ঘর শিলচৰত, বাট এতিয়া আপুনি কত থাকে? ভাড়া লৈছো জাস্ট বিকজ মই ডিউটি সদায় আহিবৰ কাৰণে। ইয়াতে তো আপুনি দেখক যাই একবার হস্পিটাল কোয়ার্টার, হস্পিটাল কোয়ার্টার তো ভাল নহয়, মই এটা সোয়ালি মানুহ, মই কেনে কৈ থাকিম ইয়াতে, হয় না? আই এটু হস্পিটাল কি কি সুবিধা আছে? এটু এটু হল আমার হসপিটাল, মানে ওয়েলনেস সেন্টার, এটু এটু পিএইচসি লেভেলরও নহয়। সো বেসিক একটা যে বেসিক ট্রিটমেন্ট হয় ইয়াতে, না ইমার্জেন্সি ট্রিটমেন্ট একু নহয়, ডেলিভারি আছে, বাট ডেলিভারি এতিয়া সিন্স মইতো ইয়াতে থাকিব নোৱাৰো, আর জিএনএম যেতিয়া ৰাতিপুৱা ডেলিভারি আহে তেতিয়া হৈ যায়, বাট ৰাতিৰ হেতু ফেসিলিটি তো নাই ইয়াতে। তো ইয়াতে জিএনএম আছে না? জিএনএম এজন আছে, আছে ওতে ডিউটি আছে, ডিউটি আছে। এটা বড় স্বাধীনৰ ঘৰে এই চিকিৎসা কেন্দ্র, কিন্তু এটা বেহাল অবস্থা আর কি। এখানে ডাক্তার বছরে বছরে বদলন, কিন্তু কোনো ডাক্তার এখানে থাকে না। ইয়া নতুন যারা অ্যাপয়েন্টমেন্ট পাই এরা আয়, কিন্তু এরা তো ডেলি আইতে পারতো না, যার কারণে আমরা ডাক্তার ডেলি কিন্তু পাই কেন পাই না। থাকারও সমস্যা নাই, ঘর নাই, রিপেয়ারিং নাই, কিচ্ছু নাই। রিপেয়ারিং করে কমিটি আছে, কমিটিও কিচ্ছু আমরা জানাই না এরিয়ার, কমিটি কে বা কারা আছে এটাও কোনো শিওর জানে না। একজন কমিটি মানুষ মারা গেছে, অসুস্থ আছে 15 বছর গড় বিছনাত, এখন গত বছর মারা গেছে, আউ তো হে রয়েছে, তার বদলা খেয়ে সে কমিটি ঢুকাইছে এটাও আমরা জানি না। অরিজিনাল যে কথাটা হইয়া রাখি, আর সবচেয়ে বড় এটা পেটে বেদনা তুললে সন্ধ্যার পরে আমরা যাওয়া লাগে রামকৃষ্ণনগর, সেখান থেকে যাওয়া লাগে হাইলাকান্দি শিলচর মেডিকেল কলেজ, যেখানে ওইখানে থাকতে হইতো। এক কথায় আর কি, আজকে থেকে 12 বছর আগে আসাদুল্লাহ একজন ডাক্তার আসলা, টাইম যাওয়ার পরে আমরা সুচিকিৎসা এখানে আর পাইছি না, কেন স্টাফ নাই সুচিকিৎসা হেমুখ কীরকম, কিন্তু নার্স সকল আছে, সিস্টার সকল আছে, সিস্টার আছে, সকিদার আছে, ও আরও বদন মহিলা আছে, তাই কোন চ্যানেল রবি শোনা শুনে তাই কোন চ্যানেলে কোন সিস্টেমে কাজ করে জানি না, কিন্তু সার্ভিস সরাতে তাই বেশি দেয় উল্টা আমরা সবচেয়ে বেশি তাইনু দে। আচ্ছা, তো রাত্রে 12টার সময় গেল ও বেটি ডেলিভারি কেসের লোকে শিলচরে দৌড়ায়, শিলচরও যায়, মেডিকেল যায়, হাইলাখান যায়, করিমগঞ্জ যায়, করিমগঞ্জ সিভিলেও যায়, ফাতারখান্দিও যায়, বেটি লোকে যায়। কিন্তু করিমগঞ্জ জেলার মাইজগ্রামের এক হিন্দু ধর্মাবলম্বী পরিবারের উপর প্রাণঘাতী হামলা ঘটনার প্রতিবাদে ঝড় উঠেছে সর্বত্র। এর প্রতিবাদে সোমবার করিমগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনায় জড়িতদের শীঘ্র গ্রেফতারের দাবি করেন তারা। আমাদের মাইজগ্রাম নিবাসী মানু রুদ্রপাল মহাশয় উনার উপর পাতুন কিছু দুষ্কৃতিকারী ইসলামিক পন্থী মানুষরা দুপুরবেলায় একদম সুপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দ্বারা যেভাবে হামলা করা হয়, সেই হামলার বিরুদ্ধে আজ আমরা বিশ্ব হিন্দু পরিষদ তথা মাইজগ্রামের সাধারণ জনসাধারণ আমরা এখানে আজকে ধর্ণায় বসেছি। সবথেকে বড় কথা যে ইসলাম ধর্মের পবিত্র রমজান মাস চলছে, আর এই রমজান মাসে সেই ইসলামিক জিহাদিরা হিন্দুদের রক্ত দিয়ে ওদের ইফতার সেদিন পালন করেছে, সেটা আমরা তীব্র ধিক্কার জানাই। ওদের কিছু ইসলাম ধর্মের মানুষরা এসে বলছে যে হিন্দু মুসলিম ভাই ভাই ওরা সেটা দেখে নিবে, আমি সেই বাচ্চাদেরকে বলতে চাই, সেই বাচ্চা ওদের দিয়ে আমি বলছি, তোমাদের মধ্যে যদি এত দরদ থাকে তাহলে সেই 19-20 জন মানুষ যারা সেই দিন নিরীহ আমাদের ভানু রুদ্রপাল এবং তার পরিবারের উপর হামলা করেছিল, ওদের একটা সদবা মানুষের হাতের শাখা ভেঙে দিয়েছে, ওদেরকে পুলিশের হাতে কেন সঙ্গে দেওয়া হচ্ছে না?
বদরপুরের দত্তপুর জিপির বর্থল বাজার সরজমিনে পরিদর্শন করলেন সার্কেল অফিসার তাহের আলম। গত 22 এপ্রিল এলাকার জনগণ জেলাশাসকের এক স্মারকপত্র দিয়ে অভিযোগ করেন যে বাজারের জমি দখল করে নিয়ে গেছে প্রতিবেশীরা। বাজারকে বেদখল মুক্ত করতে দত্তপুর জিপি সভানেত্রী প্রতিনিধি আব্দুল হান্নান জেলা প্রশাসনের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আজি আমি আমার পাবলিক কমপ্লেইন আহিছিল, তাতে আপনি দেখা পাইছে পাবলিক সকল আছে, তাতে কৈছে যে যোনটো বৰ্থল বজাৰ তাতে যোনটো মাটি আছে তাতে কোনোবা মানুহে এনক্রোচমেন্ট কৰিছে। আমি এইটো চাইছোঁ, আমি এইটো ইনডেপ্থ ষ্টাডি কৰিব লাগিব, তেওঁলোকৰ ডকুমেণ্ট সাবমিট কৰিব দিম আমি আৰু ডিমাৰ্কেশ্যন কৰি যদি মাৰ্কেটত যদি কোনোবাই দখল দিছে আমি এভিকশ্যন কৰি দিম। কিমান দিন লাগিব? লাগিব অলপ টাইম, বেছি টাইম নালাগে, সোনকালে কৰাই দিম। প্রবল ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উধারবন্দে। বেশ কয়েকটি ঘরবাড়ি ভূপতিত হয়েছে, বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে। বিশেষ করে উধারবন্দের ঠালিগ্রাম মাঝিপাড়া কাঞ্জিটিলা এলাকায় প্রবল ঘূর্ণিঝড় বহে যায় সোমবার রাতে। গোটা তো রাত্র 1টা 1টার সময় হঠাৎ ঝড় তুফান আইয়া ঘর দরজা সব উঠাইয়া নিচে উড়াইয়া নিচে গিয়ে ফেলাইছে, মানুষ যে মরছে না ওটাই যথেষ্ট। সোনার সংসার জুয়েলার্সের পক্ষে ঈদ ও অক্ষয় তিথি উপলক্ষে আগামী 2 থেকে 5 মে পর্যন্ত সোনার গহনা কেনাকাটায় লটারি করে একটি ডায়মন্ড ও 2টি সোনার চেন উপহার দেওয়া হবে। এতে 30% ছাড় থাকবে বলে জানিয়েছেন সোনার সংসার জুয়েলার্স কর্তৃপক্ষ। দোকান ওপেনিং হওয়ার পরে এটা প্রথম ঈদ এবং প্রথম অক্ষতিতে আমরা আসছি, এই উপলক্ষে মেকিং চার্জে 30% অফ আছে আর 2 থেকে 5 পর্যন্ত প্রত্যেক কেনাকাটার উপরে লটারি করে একটা ডায়মন্ড নেকলেস 2টি সোনার নেকলেস লটারি করে দেবো, যেটা আমরা আগেও দিয়েছি বাইক স্কুটি নেকলেস। এবার একটা ফার্স্ট প্রাইজ ডায়মন্ডের নেকলেস আর সেকেন্ড হ্যান্ড থার্ড সোনার নেকলেস দেওয়া। আর হাইলাকান্দি বনবিভাগের ঘাড়মুড়া রেঞ্জের নেতৃত্বে ধ্বংস চলছে, এই অভিযোগ করলেন আসুর ঘাড়মুড়া আঞ্চলিক কমিটির সভাপতি বিলাল আহমেদ বড়ভূইয়া। তিনি বলেন ওই এলাকায় অবাধে বন ধ্বংস করা হচ্ছে, কিন্তু বনবিভাগ নীরব দর্শকের ভূমিকা নিচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। আজ থেকে মানে আমরা ঘাড়মুড়া রেঞ্জের মানে অধীনে বহুদিন ধরে মানে কাঠ মাফিয়াদের মানে রাজত্ব ধরে দাঁড়িয়ে এর পর থেকে আমরা বহুদিন থেকে মানে এই আমরা গাড়মোড়া রেঞ্জার লোক আমরা ডিরেক্ট যোগাযোগ হয়েছে। রেঞ্জারটা বলছে আপনি সব আসুক গাড়মোড়া পাকসুলা জিপি যে ফরেস্ট একটা রেঞ্জ আছে টোটাল এটা মানে বন ধ্বংস হয়ে যান, এটা আপনি ইনকোয়ারি করার বাদে তো আমরা প্রায় গাছ ছাড়া হয়েছে, গাড়ি ধরা হয়েছে, বিভিন্ন রকমের কমিটিকে আমরা ডিওহ দিয়েছি, সব জায়গায় দিয়েছি, আমরা প্রেস মিট মানে কাগজপত্র আমরা ওই সিস্টেমে সংগঠন যতটা আছে আমরা সব ডিওহে নিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা তো ডিওহ লোকে আমরা বুঝেছি, ডিওহে আমরা বুঝছি না একদিন বলে আমার মানে গাড়মোড়া রেঞ্জের বিটিনে কোনো করাপশন চলেন না, যেভাবে কিন্তু আমরা গাড়ি ধরিয়ে দিলা কোনো প্রুফ দিতে পারো তা আমি ইমিডিয়েটলি অ্যাকশন নিই। তখন আমরা এই গাড়মোড়া বাক্সলা মানে বিন বস্তি ওই একটা জায়গা আস একটা মানে ইস্তারের বা যখন ছয়টা না ছয়টা ফোনে ছয়টা হইব এখন একটা গাড়ি আইছে মানে ট্র্যাক্টর দিয়ে মানে একটা সেগুন মানে গাড়ি আইছে, আবার বাদে আমরা গাড়িটার সিগনাল দেবো, সিগনাল দিয়ে দেখার পরে আইছে এই যে গাড়িটা সেগুনের এটা কোনো কাগজ আসেনি বা কোন জায়গায় যাইতো বা এটা খেয়ে খাটাইছে, তখন মানে গাড়ির ড্রাইভারে বন্ধ করা বাজা কইছে না এটা তো ফরেস্টর মদন কই একজন মাস্টার হলো আছে লেঞ্জারে অর্ডার দিছেন গাছ কাটিয়া নিবার লাগে, আমরা কই এটা কই দিত বলে এটা ফরেস্ট হইতো কই ফরেস্ট হইতো কই অন্য বাগিয়ে হামাই একটা মিশনের মধ্যে মারতে পালাই, তখন আমরা লগে লগে এই ভিডিওটা মানে লগরছি করার পরে আমরা লগে লগে ভিডিও ফ্রি দিয়েছি কই যখন আপনার লেঞ্জারে স্বয়ং গাছ কাটার আর আমরা তার লগে বাতলে আমরা হুমকি দেই। সামাজিক সংগঠন ধাগার ব্যবস্থাপনায় সোমবার ভারত বাংলাদেশ সীমান্তের সাদিরখালে এক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এতে রোগীদের পরীক্ষা করান শিলচর মেডিকেল কলেজের ডক্টর অভিষেক পাল, ডক্টর প্রিয়াঙ্কা দত্ত, ডক্টর রত্নাম দেব। ধাগার পক্ষে উপস্থিত ছিলেন প্রীতম রায়, সৌরভ পুরকায়স্থ, সুস্মিতা নাথ, সৌপতিক অধিকারী প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। উধারবন্দে যুবকের উপর ধারালো অস্ত্রে প্রাণঘাতী হামলা, প্রেম সংক্রান্ত সংঘাত। ৬ থেকে ১২ বছরের শিশুদের কোভিড ভ্যাকসিনের অনুমোদন কেন্দ্রের।
বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে মিয়ারা অধিকার পাবে না, মন্তব্য জয়ন্ত মল্লের।